আগত সবাইকে দ্য ওয়ে অফ সাকসেস অনুষ্ঠানে প্রেম বিতরণ করতে হবে ভালোবাসা মানুষকে বিতরণ করতে হবে হিংসাকে বন্ধ করে দিতে হবে আর যারা খারাপ খারাপ কথা বলছেন তাদেরকে স্তব্ধ করে দিতে হবে নতুন সুজলা সুফলা পৃথিবী তৈরি করতে হবে আমাদেরকে ভাবতে হবে দেখুন এই প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে নিম্নচাপ রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে আমরা প্রত্যেকটা মানুষ একটা জিনিস জানি আমি জানি আপনি জানেন আপনার পাড়ার লোকেরা জানে সবাই জানে এই ঘনঘোর এই দুর্যোগ একদিন কেটে যাবে আবারও নীল আকাশে সূর্য উঠবে আবারও সাধের শারদিয়া হবে আবারও মানুষ আনন্দ করতে পারবে গতদিনের অনুষ্ঠানের পর আমায় একজন ফোন করেছিলেন দিল্লি থেকে আমার বন্ধু এবং বন্ধুত্ব স্থানীয় থেকে আত্মীয়তাও হয়েছে উনি আমাকে বলছেন যে তুমি কাল রাত্রেবেলায় যে অভিধার প্রোগ্রামটা করছিল উনি যে বললেন যে দুর্গাপুজোর সময় সমস্ত মানুষের মধ্যে একটা অদ্ভুত রকম আনন্দ আসে এ কথাটা একদম ঠিক কারণ আমি দেখেছি আমার ফ্ল্যাটের নিচে বসে থাকা ভিকারিটি সেই সময় কোথা থেকে মানুষজন তাকে নতুন জামান দিয়ে যায় আর সে ওটা পরে থাকে তো এই যে পজিটিভ উর্জা আমরা সবসময় কাজ করি সবসময় ভাবি যে ভালো আমাদের থাকবে ভালোকে নিয়ে বাঁচুন খারাপকে নিয়ে নয় আপনারা এমন প্রোগ্রেসিভ মানুষকে নিয়ে বাঁচুন যে আপনাকে স্বপ্ন দেখায় প্রত্যেকদিন অনুষ্ঠান শেষে যিনি আপনাকে বলে যে আপনি স্বপ্ন দেখুন সেই স্বপ্নকে বাস্তব করার দায়িত্ব আমার সেই মানুষের কথা বিশ্বাস করুন যেই মানুষ আজকে ঝড়ে জলে রোদে বৃষ্টিতে লকডাউনে যখন পুরো ভারতবর্ষ স্তব্ধ সেই সময়ও টিভিতে আপনাদের পাশে আপনাদের কাছে দাঁড়িয়েছেন তাকে আপনি বন্ধু ভাবুন তাকে আপনি নিজের আত্মীয় ভাবুন তাকে আপনি পরিবারের লোক ভাবুন তাকে আপনি নিজের সন্তানের মতো প্রেম করুন তাহলে দেখবেন আপনি আপনার পরিবার সমস্ত জায়গা প্রেমময় হয়ে উঠবে সামনে দুর্গাপুজো প্রেমের সময় ভালোবাসার সময় সৌহার্দ্যের সময় মিত্রতার সময় তো আসুন আজকে সবাই মিলে আমরা ভালোভাবে বাঁচি আর আরেকটা কথা জুড়ে দিই বাস্তুতে আমি এত শার্প প্রেডিকশন শার্প 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 লাইক দ্য ডেগার তরোয়ালের মতো ধার এরকম প্রেডিকশন আমি দেখিনি অসম বাস্তু নিয়ে যা কাজ হচ্ছে এতে আপনি আপনার উপকার আপনার চাকরি আপনার সম্পত্তি আপনার অর্থ আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি আপনার ব্যবসার লাভ আপনি পাবেনই পাবেন আমি স্বাগত জানাই অভিশাস্ত্রীকে অভিদা দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য জিনিয়াস জিনিয়াস অ্যাস্ট্রোলজার ইন অ্যাস্ট্রোলজি বোল্ড এবং বাংলার গর্ব থ্যাংক ইউ ইউ আর দ্য প্রাউড অফ বেঙ্গল এইটা আরও হওয়ার চেষ্টা করছি একদমই ডেফিনেট কারণ আজকে যে জায়গায় মানুষ পৌঁছে গেছে আমি চেম্বার শুরু করব করব করছিলাম কিন্তু ইন দ্য মিন টাইম এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ টুর্যোগ এসে এমন একটা পরিস্থিতির শিকার করে দিল মানুষকে আমি দেখুন আমার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি হচ্ছে আমার ক্লায়েন্টসদের একদমই আমার ভিউয়ার্সদের ঠিক আমার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি তারাই পায় এবার কথা হচ্ছে নবরাত্রি নিয়ে আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন আমাকে করছেন যে কি করা উচিত কি না করা উচিত এসেট্রা এসেট্রা আমি ছোট্ট একটা জিনিস আছে কতগুলো বলে দেবো যারা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট চাইছেন কারণ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে অবিদা আপনি সব থেকে বেশি কোন জিনিসটি ছোটবেলা থেকে ভালোবেসে এসছেন আমি কোনো অন্য কোনো জিনিসের নামই আমার মনে নেই আমার মনে আছে শুধু আমি অর্থকেই ভালোবেসে এসছি ছোট্টবেলা থেকে কেন জানেন খুব মূল্যবান ছোট্টবেলা থেকে আমার মাথায় কোনো একজন ব্যক্তি ঢুকিয়ে দিয়েছিলেন যে পয়সা না থাকলে তোমাকে কেউ চিনবে না একদম কেউ চিনবে না আর পয়সা না থাকলে তুমি সমাজের মধ্যে অনেক শিক্ষিত হয়েও তুমি নিকৃষ্ট মানের একজন ব্যক্তি হয়েই থাকবে এবং লোকের জন্য কিছু করাও যাবে না হ্যাঁ মানুষের জন্য কিছু করা যাবে না আজকে কাউকে যদি উপকার করতে হয় সেবা করতে হয় সেখানেও অর্থ লাগবে এবার কথা হচ্ছে আপনাদের কাছে তার মানে অর্থটা কিভাবে নিয়ে আসা যায় আর্থিক যে পরিস্থিতির জন্য বা আর্থিক কন্ডিশনকে ডেভেলপ করার জন্য প্রত্যেক মানুষ কিন্তু অনেক পরিশ্রম করে সকাল থেকে রাত্রি অবধি কেউ কেউ রাজ্যেকেও পরিশ্রম করে কিন্তু আলটিমেটলি তাদের কাছে কোনো ডেভেলপমেন্ট আসছে না এবার কথা হচ্ছে কি করণীয় আমি একটা ছোট্ট জিনিস বলে দিয়ে ফোনটা নেব সামনে নবরাত্রি আসছে অত্যন্ত ভালো ভালো বলবো না এটা ভালোর থেকেও যদি বেশি কিছু হয় তো সেটাই এই টাইমে আপনাদেরকে কতগুলো জিনিসের প্রয়োগ করতে হবে কি কী জিনিস আমি ছোট্ট একটা বলে দিচ্ছি যেটা বলবো এগুলো কিন্তু ওয়ান টু পার্সেন্ট এদিক ওদিক হতে পারে আপনার ডেভেলপমেন্ট এর বেশি কিন্তু হবে না এর থেকে বেশি করতে গেলে কিন্তু প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে সপ্তমী তিথিতে অর্থাৎ সপ্তমীর দিন যদি মাখন এবং ঘি নদীতে উৎসর্গ করা যায় বা নিক্ষেপ করা যায় সপ্তমীর দিন মানে যেদিন নিন পুজোর সপ্তমী পরে মাখন এবং ঘি যদি নদীতে নিক্ষেপ করা যায় ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট অনেকাংশে হওয়ার চান্স থাকে কারণ এই পুরো যে চ্যাপ্টার এই যে পুরো যে অর্থনৈতিক যে আপনার কাছে যে অর্থকে আকর্ষণ করার মতন যে ক্ষমতা সেটা একমাত্র রয়েছে কিন্তু দুজনের দুটো গ্রহের এক হচ্ছে ভেনাস হচ্ছে সাটার্ন কারণ ন্যাচুরাল জোডিয়াকে সেকেন্ড হাউস হচ্ছে ভেনাস ইলেভেন্থ হাউস হচ্ছে স্যাটান আবার টেন্থ হাউসও স্যাটান এই দুটো প্রোডাক্টকে নদী নদীর জলে ভাসান সকাল দুপুর সন্ধ্যে রাত্রি চারবারই ভাসান যতক্ষণ ওই সপ্তমী থাকবে অষ্টমীতে করবেন না আবার অসুবিধা হয়ে যাবে করে দেখুন অনেকটা ডেভেলপমেন্ট পেতে পারেন এর থেকেও যদি বেশি কিছু দরকার তখন প্রতিকার প্রতিবেদন করতে হবে এবার আসবো যারা লোনে ডুবে গেছেন মানে আপনাকে অনেক কিছু দিয়ে টানা হচ্ছে কিন্তু আপনাকে তোলা যাচ্ছে না কি করণীয়

এই জায়গা থেকে বেরাবেন কি করে দেবো ছোট একটা নমুনা দেবো এই নবরাত্রি দেই দেবো খাদাবেন সঙ্গে থাকুন কে মনে কে আছেন হ্যালো হ্যালো আমি বারাসাত থেকে বলছি বারাসাত থেকে বলছেন কেমন লাগে অনুষ্ঠান দেখতে বা обиদা সম্পর্কে কিছু বলার থাকলে এটা ইন্ট্রোডাকশন আপনি বলতে পারেন কোন চাপ নেই আপনি বলতে পারেন আপনি যে কিরম লাগে অনুষ্ঠান দেখতে স্যার এই প্রোগ্রাম তো আমার খুব ভালো লাগে আমার পাশের বাড়ি একজন গেছিল সোনাদ দোকানটার হুম হুম তার মধ্যে সালে লকডাউন পড়েছিল এবছর লকডাউন পড়েছিল তার মধ্যে সোনার দোকান হয়েছে একটা থেকে দুটো হতে হবে তিনটে লরি থেকে সাতটা লরি হতে দোকান থেকে দিল্লিতে দুটো দোকান হয়েছে হতে হবে

কোনো কথাই আসবে না আপনাকে উনি দেখতে বলেছেন নিজের চোখে দেখার ব্যাপারটা আছে আপনি নিজের চোখে দেখেছেন তো নিজের চোখে দেখেছেন নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না কিন্তু আর আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে আচ্ছা থ্যাঙ্ক ইউ ভেরি আমাকে কতগুলো কথা জানান দু একটা প্রশ্ন করব ফার্স্ট অফ অল কত আছে আপনি ফ্ল্যাটে থাকেন না বাড়িতে থাকেন বাড়িতে বাড়িতে থাকেন আপনাদের নিজস্ব বাড়ি হ্যাঁ ওইটা কি আপনার বাবা করেছেন আপনি করেছেন না আপনার মানে বাবারৈতিক ভিটে ওটা আমার বাবা করে আপনার বাবা বাড়িটি তৈরি করেছেন আচ্ছা আমাকে দু একটা জিনিস জানান তো আপনার বাড়ি নর্থ ওয়েস্ট সাইড একটু ড্যামেজ দেখাচ্ছে নর্থ ওয়েস্টে কোনোভাবে বাথরুম পড়ে যাওয়া নর্থ ওয়েস্টে কোনোভাবে গাছ পড়ে যাওয়া নর্থ ওয়েস্টে কোনোভাবে কোনো নোংরা আবর্জনা পড়ে যাওয়া বা নর্থ ওয়েস্টে কোনো গলি আকৃতি কোনো কিছু জিনিস থাকা এরম কোনো কিছু রয়েছে কি রয়েছে একটু জানান তো আমাকে নর্থ ওয়েস্টে বাথরুম আছে আ নর্থ ওয়েস্টে বাথরুম আছে

যদি টেকনিক্যাল ওরিয়েন্টেড বা টেকনোলজির ক্যাটাগরি কোনো জায়গাতে তুমি পড়াশোনা করে থাকো তবে ডেভেলপমেন্টটি হবে নতুবা কিন্তু সেই লেভেলে কিন্তু পৌঁছানোর চান্স খুব কম আমার ফার্স্ট অফ অল বলো তুমি কি পড়াশোনা করছো বা করেছো আমি এখন ব্যবসা করছি আচ্ছা আগে পড়াশোনা কি করেছো পড়াশোনা 12 পাস করেছি তারপরে হোটেল ভাই আর্টস আ আমি বলেই দিয়েছি কথা আগে আমি বলেই দিয়েছি আচ্ছা ব্যবসাটা কিসের গার্মেন্টসের আচ্ছা এর আগে কাউকে দেখানো হয়েছে কোনো অ্যাসজিকাল কোনো কাউন্সেলিং হয়েছিল না না গার্মেন্টস ব্যবসা কিন্তু খুব একটা কিন্তু জমবে না ভাই এ শুরুর দিকে একটু দিতে পারে কিন্তু খুব একটা কিন্তু জমার গল্প নেই কি কত কত টাকা ইনভেস্ট করেছো ভাই একটু বলো তো অনেক টাকা ইনভেস্ট করে দিয়েছ

এই চাটে আর নর্থ ওয়েস্ট যদি করিডোর থাকে তোমার চাটের পজিশন অনুযায়ী বিলো থ্রি ডিগ্রি মানে নর্থ ওয়েস্টটা পুরো কেটে বেরিয়ে গেছে তোমার বাড়ি থেকে এক মিনিট একটু বলে দিই একটু বোঝাই এগুলোর পেছনে গভীর অঙ্ক রয়েছে এগুলো হুজুং বাজুং জিনিস নয় এইটা বিলো থ্রি ডিগ্রি মানে তোমার নর্থ ওয়েস্ট মানে কেটে বেরিয়ে গেছে বাড়ি থেকে এবার আমি কতগুলো জিনিস একটু বলি একটু ব্যবসায়িক জায়গায় একটু উল্টো পাল্টা লোক আসছে মানে এই তোমার কাছ থেকে ধরো পাঁচশো টাকা দামের একটা গার্মেন্টস কিনলো কিনে বাড়িতে নিয়ে গেল নিয়ে গিয়ে হয়তো একদিন পড়লো তারপর বললো ছেঁড়া ফাটা আছে বা এরকম ফেরত দিতে হবে মানে হ্যারাস মানে হ্যারাসমেন্ট কখন এরকম কোনো কাস্টমার এসছিল আমার একটু জানাতো হ্যাঁ এরকম হয় এইটাই হবে এইটাই হবে আর একটা কথা বলি মার্কেটে প্রচুর টাকা তোমার পড়ে থাকার কথা মানে টাকা রোলিং ঠিকঠাক মতন হচ্ছে না কিন্তু তুমি আরও বড় ব্যবসা করার জন্য কোনো জায়গা থেকে কিন্তু লোন করেও ব্যবসার স্টক তোমায় মেনটেন করতে হতে পারে ওই জায়গায় একটু অ্যালার্ট কিছু ওরকম সিচুয়েশন আপাতত হয়নি তো ভাই না না এখন হয়নি তাহলে ওই সিচুয়েশানও হওয়ার চান্স একটু রয়েছে একটুখানি সাবধান থাকতে হবে কেমন লোনটা আর করা উচিত নয় নর্থ ওয়েস্ট টা কেটে গেছে নর্থ ওয়েস্ট কেটে গেলেই ওই সমস্ত গল্প একটু আসবেই এই চার্টে আর একটা কথা বলি বাবা আছেন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু একটু মেডিকেল সায়েন্সের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন রয়েছে বিশেষ করে আমার বিশেষ করে হার্টে বা বুকে কোনো প্রবলেম ইন্ডিকেট করছে এখন না হলেও ভবিষ্যতে সেটা ছোটখাটো হতে পারে বড় সরও হতে পারে ঠিক আছে কি হচ্ছে কি হচ্ছে ওনার লিভারে গন্ডগোল আচ্ছা লিভারে গন্ডগোল ঠিক আছে মেডিকেল সায়েন্সের পরামর্শ নিতে বলো আর হার্ট মানে একটু কার্ডিয়াক যিনি রয়েছেন কার্ডিয়ো কার্ডিওলজিতে যিনি রয়েছেন কার্ডিয়াক স্পেশালিস্ট ওনার সঙ্গে কনসাল্ট করতে বলো একবার ভালো বলুক ভালো কথা কিন্তু প্রিগোশন এখন থেকে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর কেমন আচ্ছা এক মিনিট আমি একটা কথা বলে দেই ব্যবসা যদি সেই লেভেলে চার্জ করতে হয় তুমি তোমাকে আমি একটা জিনিস বলে দিচ্ছি তোমার কিন্তু দেখবে বেশিরভাগ টাকা তোমার কিন্তু প্রচুর টাকা ড্রেনেজ হচ্ছে সেটা কি বুঝতে পারছো টাকা বেরিয়ে যাচ্ছে কি ফালতু অনেক টাকা ড্রেনেজ হচ্ছে কিন্তু আহ হতে হবে ফালতু ফালতু ড্রেনেজ হচ্ছে এই জায়গাগুলো যদি ঠিক করতে চাও আচ্ছা বাবা মা এখন দেখছেন আমার অনুষ্ঠান হ্যাঁ দেখছেন তো আমি একটা কথা বলি যদি এইটাকে ঠিক করতে চাও নবরাত্রিটায় কাজে লাগাও সামনে নবরাত্রি আছে কাজে লাগাও ব্যবসা এইটা আমাকে আরো ডিটেল দেখতে হবে ব্যবসা করলে হবে রয়েছে কেমন আরো ডিটেল থাকার প্রয়োজন রয়েছে মানে আমি একটা জিনিস তবে একটা কথা বলি আমার হাতে যদি পরে এই চার্ট তাহলে মোটামুটি বছর তিনকের মধ্যে তোমাকে আমি একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেবো এটুকু নিশ্চিন্ত থাকুক কিন্তু ব্যবসা করলে হবে নাকি অন্য কোন ব্যবসা অন্য কোন ব্যবসার দিকেই নিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে তবে তুমি তো বললে ভাই 4-5 লাখ টাকা এখানে ইনভেস্ট করে দিয়েছো তাহলে আমাকে এখনই অন্য কোনো ব্যবসার কথা ভাবলে হবে না তাহলে আরো বেশি হ্যাঁ ঠিক আগে এটাকে ঠিক করতে হবে এখান থেকে একটু গ্রোথ আনিয়ে তারপর নিয়ে আসতে হবে এই অনেক বড় চ্যাপ্টার তুমি পারলে একবার যোগাযোগ করো আর নবরাত্রিটাকে ইউজ করো নবরাত্রিটাকে ভগবান অনেক কিছু দিয়েছে আমাদের আমরা শুধু ইউটিলাইজ করতে পারি না পরে কপালের দোষ দিই একদম বুঝা যাচ্ছে ভালো লাগছে খুব ভালো 9609325111 এই হচ্ছে নাম্বার এখানে আপনাকে ফোন করতে হবে অনলাইন প্রেডিকশন চলছে দেখুন পূজোর সময় এমনি ঝড় বৃষ্টি হচ্ছে নানান রকম সমস্যা থাকতে পারে চেম্বার খুলছে কিন্তু অনলাইন এক রকম ভাবে চালু আছে এখন কোনে প্রেডিক এখন একটা ব্যাপার হচ্ছে নবরাত্রিতে আমি অলরেডি গতকাল বুকিং ফুল করে দিয়েছিলাম আজকে এত রিকোয়েস্ট আসছে আমার কাছে সকাল থেকে আমি হয়তো আর এক দুজনকে আমি বুকিং মানে নবরাত্রিতে নবরাত্রির জন্য আমি বুকিং দিলেও দিতে পারি ফর রেমেডি পারপাস যারা যারা বুকিং নবরাত্রিটাকে ইউজ করতে চাইছেন কারা ইউজ করবেন আমি একটু বলে দিই প্রচন্ড আর্থিক অবস্থা মানে পড়ে গেছে আর মাথা তুলে দাঁড়াতে পারছেন না নবরাত্রিকে ইউটিলাইজ করুন যারা লোনে ডুবে গেছেন প্রচুর টাকা লোনে লোন হয়ে গেছে এখন মনে হয় মানে আপনি কোথায় বাড়িতে থাকবেন না বাইরে থাকবেন সেটাও ভেবে উঠতে পারছেন না পাওনা দারদের চাপ রয়েছে আপনার ওপর নবরাত্রিকে ইউটিলাইজ করুন এবার তিন নম্বরে আসি যে সমস্ত ছেলেমেয়েরা বধ সঙ্গে পড়ে গেছে পড়াশোনার ব্যাপার সারা বছরই হয় খুব বড় সেটা বধ সঙ্গে যারা পড়ে গেছে নবরাত্রির থেকে বড় এফেক্টিভ টাইম কিছু নেই মানে দেখবেন ছেলে বাবা মায়ের ওপর হাত মানে গায়ে হাত পাত তুলে দেয় আচ্ছা কোনো না কোনোভাবে ছেলের এমন কোন বন্ধুত্বের মানে বন্ধুর চক্করে পড়ে গেছে যেটার জন্য বাবা মায়ের ওপর প্রেসার ক্রিয়েট করছে আজকে আমার এই লাগবে কালকে আমার ওই লাগবে এই ধরনের সিচুয়েশান আপনাদের যাদের রয়েছে নবরাত্রিকে কাজে লাগান সোশ্যাল মিডিয়া থেকে অনেক আমাকে এই কয়েকদিন আগে একজন বললেন যে অভিধাকে জিজ্ঞেস করবার জন্য সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল কানেকশন থেকে কিছু খারাপ কানেকশন হয়েছে আমি বিস্তারিত সবটা টিভিতে এখন তো এইটার জন্য হোয়াটসঅ্যাপ এটা এই কাজটার জন্য হচ্ছে অষ্টমী অষ্টমী তিথি দুর্গাপুজোর অষ্টমী তিথিতে এই কাজগুলো দুর্দান্ত এফেক্ট দেয় এর সঙ্গে কিন্তু মা দুর্গার কোনো সম্পর্ক নেই এই কানেকশানটায় নবরাত্রির যে পাওয়ার যে ভোল্টেজ যে ভলিউম অষ্টমীর দিন এই কাজটা করলে দুর্দান্ত এফেক্ট পাওয়া যায় যারা যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন অনলাইন প্রেডিকশন করান যদি সম্ভব হয় নবরাত্রিতে আমি একজন দুজনের কাজ করে দেবো বেশি লোকের কাজ করতে পারবো না আমাকে ক্ষমা করে দেবেন কারণ একাধিক বহু লোকের কাজ করা সম্ভব নয় আমি খুব লিমিটেড লোক দেখি রেমেডিও লিমিটেড লোকের করি আর এই নবরাত্রি তো অবশ্যই লিমিটেডের ব্যাপার রয়েছে এবার আসি যারা যারা লোনে ডুবে গেছেন কি করবেন সামান্য চাল এবং সামান্য লবণ একসাথে মেশাবেন মিশিয়ে এটা সপ্তমী ক্রস করে যখন অষ্টমী পড়ছে তার প্রথম তিন ঘন্টার মধ্যে অর্থাৎ ধরুন বারোটার সময় সপ্তমী কমপ্লিট হলো তা মানে বারোটা এক থেকে আপনার অষ্টমী পড়লো তাহলে বারোটা এক থেকে প্রথম তিন ঘন্টার মধ্যে অর্থাৎ দেড়টার হতে পারে দুটো হতে পারে তিনটে হলে হবে না কিন্তু তিন ঘন্টার মধ্যে মানে দুটো পঞ্চান্ন অবধি এরকম টাইম ক্যালকুলেশন করে এটি কোনো মন্দিরে দিতে হয় করে দেখুন যারা লোনে ডুবে গেছেন এইগুলো করুন নবরাত্রিতে এই ডেভেলপমেন্ট আসবে না মানে উপদেশগুলোই কাজ করে যাবে ডেভেলপমেন্ট আসতে হবে নবরাত্রিতে কেউ কি আছেন ফোনে হ্যালো না ফোন নেই আমাদের আমি আরো আরেকবার বলে দিই যে বুকিং টাইম লেখা রয়েছে টেলিভিশন স্ক্রিনে নাইন সিক্স জিরো নাইন থ্রি টু ফাইভ ট্রিপল ওয়ান এই নাম্বারে আপনাকে ফোন করে বুক করতে হবে অনলাইন পেটে ফোনে না পেলে প্রচুর ফোন আসে সারাদিনে ফোনে যদি না পান ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই হ্যালো হাই লিখে দেবেন না কারণ আপনা আপনি কে কী বৃত্তান্ত এত জিজ্ঞেস করার টাইম আমাদের নেই আপনার নাম আপনি কোথা থেকে বলছেন অনলাইন করাতে চাইছেন এই সব ডিটেল লিখে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে তবেই রিপ্লাই পাবেন নতুবা কিন্তু রিপ্লাই পাবেন না এবার আসি সময় যেহেতু রয়েছে যারা যারা হয়তো লোন চাইছেন কিন্তু কেউ আপনাকে লোন দিচ্ছে না প্রচুর লোক আছে এরকম একটু লোন হলে ব্যবসাটা স্টার্ট করতে হ্যাঁ একটু হয়তো লোন হলে আপনি ব্যবসাটাকে ব্যবসার গ্রোথটাকে আরো নিয়ে নিয়ে আসতে পারবে আচ্ছা আচ্ছা কিন্তু হচ্ছে না কেউ দিচ্ছে না বিশ্বাস করছে না হ্যাঁ ঠিক কি করণীয় একটি ফুল আই দেখবেন আমি সবথেকে ফুলের গল্প ছেড়ে দিন সবথেকে এফেক্টিভ জিনিস আমি বলে দিচ্ছি জয়ন্তী পাতা অত্যন্ত এফেক্ট দেয় এইসব ক্ষেত্রে জয়ন্তী পাতার যে গাছ একটা চারা জয়ন্তী মাতার চারা বাড়ির দক্ষিণ দিকে লাগান একটা টবের মধ্যে লাগান বা মাটিতে লাগান বারেবার যেখানে খুশি লাগান এবং ওই ওই জয়ন্তী গাছের চারাটা কখন লাগাবেন সপ্তমীর দিন সেকেন্ড তিরিশ মিনিটের মধ্যে ওই জয়ন্তী গাছের চারাটা ওখানে লাগান তার মোটামুটি মাস তিন চারেক পর আমাকে হোয়াটসঅ্যাপে একবার একটু জানাবেন দেখুন এগুলোর জন্য আমি কোনো মূল্য নিচ্ছি না আমাকে পজিটিভ রেসপন্সটা যখন এসে যাবে আমাকে জানালে আমি একটু খুশি হব আর কিচ্ছু না একদম আরে জানানোর জন্য পয়সাও নেব লাগবে না আপনার আমাকে তিন চার মাসের মধ্যে আমাকে জানাবেন যে কেউ আপনাকে এক টাকা দিয়েও সাপোর্ট করেছে কি না করতে বাধ্য হবেই এর বাইরে কিচ্ছু যায়নি যাবেও না জানবেন আর একটা জিনিস বলে দিই যাদের বাড়িতে টাকা পয়সা নিয়ে বিবাদ চলছে মানে হয়তো কোনো কাস্টমার পেমেন্ট দিল না বাড়িতে এসে তার ওয়াইফের সঙ্গে ঝামেলা লেগে গেল এই ধরনের যদি কোনো প্রবলেম হয় আপনার বেডরুমটা হোয়াইট কালার করে দিয়ে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের কোনো ছবি বাড়ির ভেতর মধ্যে রাখবেনই না আপনাদের হাজব্যান্ড ওয়াইফের যে ছবি বাড়ি কোথাও লাগাবেন না বেডরুমটা হোয়াইট কালার করে দিন এবং করবেন পঞ্চমী তিথিতে অর্থাৎ দুর্গাপূজার পঞ্চমীর দিন মারাত্মক পাবেন যারা অর্থনৈতিক বাড়িতে ঝামেলা লাগে করে দেখুন ডেভেলপমেন্ট অবশ্যই হবে আজকের সময় শেষ আগামীকাল বৃহস্পতিবার রাত্রির এগারোটায় আবারও দেখা হবে আপনাদের সঙ্গে লাইভ ফোন ইন প্রোগ্রামে আরও ডিটেল আলোচনা করব ব্যবসায়ীদেরকে নিয়ে এবং স্টুডেন্টদেরকে নিয়ে নবরাত্রিতে কি করবেন চোখ রাখুন আগামীকাল রাত্রির এগারোটায় বলবো যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন স্বপ্ন ছাড়া কেউ আসবেন না স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার বেশ অনেক ধন্যবাদ যদি কারোর কনফিডেন্স জিরো থাকে প্রোগ্রামের পরে কনফিডেন্স একশো নিয়ে সে টিভিটা বন্ধ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দাদাকে নমস্কার সবাই নমস্কার